চলে গেল আরও একটি ইংরেজি বছর, এসেছে নতুন বছর। 2021 সালের সব দুঃখ বেদনা ভুলে ইতোমধ্যে বিশ্ববাসী বরণ করে নিয়েছে 2022 সালকে। নববর্ষ মানেই প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা ও নতুন সম্ভাবনা, সাধারণ মানুষের প্রত্যাশা। বিগত বছরের দুঃখ সুখ দুঃখ আনন্দ বেদনা পেছনে ফেলে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাক দেশ, পাশাপাশি আবার ফিরে আসুক করোনামুক্ত বিশ্ব। এস এম আরিফ রিপোর্ট। নতুন বছর মানেই প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ দুঃখ আনন্দ বেদনা পিছনে ফেলে নতুন বছর নিয়ে যায় অমিত সম্ভাবনার পথে। 2021 সালকে পিছনে ফেলে নতুন বছরে সেই সম্ভাবনার খোঁজেই সাধারণ মানুষ জানিয়েছেন, নতুনের আগমন যেন তাদের জন্য হয় নতুনের মতোই। আমরা সুখে দুঃখী কাটাইছি, এরপরে এখন বর্তমানে আল্লাহর রহমতে 2022 সাল আছে, এখন সামনের দিকে ভাগ্যে কি আছে এটা জানে আল্লাহ। আমি চাই ভালো হোক, দেশের উন্নতি হোক, দিনগুলোতে সুখে সমৃদ্ধিতে ভরে উঠুক, এটাই কামনা। নতুন বছর এমন এক উপলক্ষ যখন আনন্দ উদযাপনের পাশাপাশি আসে পিছন ফিরে তাকিয়ে দেখার সময়। করোনার কারণে আমরা গাড়ি ঘুরি চালাইতে পারি নাই, খুবই অভাবে ছিলাম, এখন নতুন বছর আসছে, এখন দেখি সামনে কি হয়। দুইবার তিনবার লকডাউন গেল না, ওই অবস্থায় গাড়ি ঘুরি চালায় মানে তেমন একটা রুজি করতে পারি নাই। অনেক ডিগ্রি কমপ্লিট ছেলেপেলে আসে এটা বাইক চালাচ্ছে, অনেক শিক্ষিত ছেলেপেলে বাইক চালাচ্ছে, এটা তো মানে লাইফ না। করোনার দাপটে বিশ্বের মতো ধুঁকছে বাংলাদেশও, যার প্রভাব পড়েছে অর্থনীতি সহ সামাজিক জীবনেও, আবার চোখ রাঙাচ্ছে নতুন ভেরিয়েন্ট, তাই করোনামুক্ত পৃথিবীর প্রত্যাশা সবার। গরিবের সংখ্যাটার থেকে এত বেড়ে গেছে যে বলার মতো না, এটার থেকে বের হতে চাই আর কি, যেন এটা মানুষের জীবনে এসে অনেক কষ্ট দিয়ে ফেলালো, মানুষকে অসহায় করে ফেললো। সৎ পথে থাকে মানুষ যাতে ভালো কিছু করতে পারে, সামনে চাই লকডাউন না হলে ভালো হয়। বছর শেষে প্রত্যাশা আর প্রাপ্তির সমন্বয় ঘটানো কঠিন, নতুন বছরে সব আশা পূরণ হবে এমনটাও নয়, তবুও আশায় বসতি, কেননা আশায় বাঁচে মানুষ। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা।